নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা ঘূর্ণিঝড় বিপর্যয় ওতে সম্পর্কে যে আপডেটটি দিয়েছিলাম আপনাদের গতকাল তাতে কিন্তু আবারও বিরাট পরিবর্তন এসেছে তো কী পরিবর্তন এসেছে তাই কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখাবো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলায়কনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন বন্ধুরা আমরা দেখে নেব কী পরিস্থিতি আছে বর্তমানে তো আমরা গতকাল দেখিয়েছিলাম যে ঘূর্ণিঝড় তেজ ও বিপর্যয় কিন্তু যথাক্রমে একটি আমাদের বাংলাদেশ উপকূলে ও আরেকটি আমাদের ভারতবর্ষের মুম্বাইয়ের দিকে কিন্তু উপকূলে আছড়ে পড়ছিল কিন্তু আগে কিন্তু তারতে পরিবর্তন এসছে তো আমরা দেখব কী পরিবর্তন এসছে আমরা রয়েছি ন তারিখ ন তারিখে দেখছি দুটি ঘূর্ণাবত্তই কিন্তু পাশাপাশি উপকূলে অবস্থান করছে বাংলা একটি বাংলাদেশ মায়ানমারের উপকূলের পাশাপাশি আর একটি কিন্তু আমাদের ভারতবর্ষের কোলাপুর মুম্বাইয়ের উপকূলের পাশাপাশি কিন্তু অবস্থান করছে আর এর ফলে এই জায়গাগুলোতে কিন্তু বজ্রবৃষ্টি মোড়ে গিয়ে আমরা দেখব কি পরিস্থিতি থাকছে বজ্রবৃষ্টি মরে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু এই ম্যাঙ্গালুরুর সাইডে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি হওয়া চালু হয়ে যাচ্ছে ন তারিখ থেকে হালকাভাবে আর এর ফলে কিন্তু আমরা যদি দেখি এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ানমারে কিন্তু উপকূলে বৃষ্টি হওয়া চালু হয়ে যাচ্ছে তবে মহেশকালের দিকে কিছু জায়গা রয়েছে বাংলাদেশের সেই জায়গাগুলোতে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে ন তারিখ ভোর চারটের সময় এবার আমরা প্লে করে দিয়ে বারো ঝাপটা মোটে গিয়ে প্লে করে দিয়ে দেখব কি পরিস্থিতি থাকে বায়ু ঝাপটা মোটে গিয়ে তো আমরা এর আগেও দেখে যে আমরা ঘূর্ণিঝড়টি কীভাবে সৃষ্টি হচ্ছে তাই আমরা দেখাবো না যে কীভাবে সৃষ্টি হচ্ছে তো আমরা দেখবো যে কোথায় গিয়ে আশরে পড়ছে তো আমরা স্টার্ট করে দিলাম দেখতে পাচ্ছি যে ন তারিখে প্লে করলে কিন্তু ধীরে ধীরে ক্রমশ অগ্রসর হচ্ছে বন্ধুরা অগ্রসর হলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু ক্রমশ একটুখানি উত্তর দিকে অগ্রসর হয়েছে আর এটা এটা কিন্তু হালকা আমাদের উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে তো আবারও প্লে করে দেবো প্লে করে দিয়ে দেবো কী পরিস্থিতি থাকে তো প্লে করে দিলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা কিন্তু দশ তারিখ কিন্তু মায়ানমারের ও বাংলাদেশের যে জায়গা থেকে ঘূর্ণিঝড় মোকা প্রবেশ করেছিল সেখান থেকে কিন্তু প্রবেশ করছে আর এর মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ঘূর্ণিঝড়ের কিন্তু তীব্রতা অনেক বাড়িয়ে ফেলেছে যেটা কিন্তু একশো সত্তর আশি কিলোমিটার গতিবেগ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একশো সত্তর থেকে আশি কিলোমিটার যেটি ঘূর্ণিঝড় তেজের কিন্তু আমরা বর্তমান বায়ুর গ্যাস্টিং মোডে কিন্তু লক্ষ্য করতে পারছি যা পরিস্থিতি রয়েছে এটি কিন্তু বিভৎস শক্তি বাড়িয়ে ফেলেছে তো এরপরে দেখবো আমরা প্লে করে দিয়ে কি পরিস্থিতি থাকছে তো আমরা দেখতে পাচ্ছি এই দিকটায় ঘূর্ণিঝড় বিপর্যয় যেটা রয়েছে সেটিও কিন্তু ইতিমধ্যে কিন্তু শক্তি বাড়িয়ে ফেলছে দুশো সতেরো থেকে আঠেরো কিলোমিটার কিন্তু আমরা এর গতিবেগ লক্ষ্য করতে পারছি তো এবার আবার প্লে করে দেবো আমরা দেখব কী পরিস্থিতি থাকে প্লে করে দিলে দেখছি ঘূর্ণিঝড় তেজ কিন্তু বাংলাদেশে যাচ্ছে তবে কিন্তু বন্ধুরা মায়ানমার উপকূল ক্রস করে তারপরে যাচ্ছে মায়ানমারে আছড়ে পড়ার পর কিন্তু এর গতি ক্রমশ কমে যাচ্ছে কমে গিয়ে কিন্তু এটা দেখছি আছড়ে পড়ার পর কিন্তু একশো দশ থেকে বারো তেরো কিলোমিটার কিন্তু এর গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু চট্টগ্রামের ওপর থেকে যাচ্ছে আজকের আপডেট অনুযায়ী আমরা যেটা লক্ষ্য করতে পারছি চট্টগ্রামের ওপর দিয়ে যাচ্ছে এই আর এই জায়গাগুলোতে যে জায়গাগুলো পড়ছে ঘূর্ণিঝড়ের ফলে সেই জায়গাগুলোতে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টি ঘটাবে কিন্তু আমরা ঘূর্ণিঝড় মোকায় দেখেছিলাম যে প্রায় সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে কিন্তু এই ঘূর্ণিঝড়টা কিন্তু অতটা বড় এরিয়া নিয়ে হচ্ছে না যার ফলে কিন্তু ছোট্ট এরিয়ায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি সেই তুলনায় কিন্তু আমরা ঘূর্ণিঝড় বিপর্যয় কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু রয়েছে যা কিন্তু অনেকটাই বেশি জায়গা বৃষ্টি ঘটাবে তো আমরা আবারও প্লে করে দিয়ে দেখব কী পরিস্থিতি থাকে বাইরে ঝাপটা মোটে চলে যাব বায়ু ঝাপটা মরে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ কিন্তু ঘূর্ণিঝড় আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করছে এগারো তারিখ একটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি বাংলাদেশ হয়ে কিন্তু ত্রিপুরার দিকে হালকা প্রবেশ করছে এবং বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চলগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখছি একটি হাওয়ার সত্তর থেকে আশি কিলোমিটার কিন্তু হাওয়ার ঝাপটা থাকতে পারে আর ত্রিপুরার দিকে আমরা যেটা দেখছি এখানে সেই জায়গায় দেখতে পাচ্ছি আশি থেকে বিরাশি কিলোমিটার কিন্তু হাওয়ার ঝাপটা থাকতে পারে তো সব যে জায়গাগুলো রয়েছে বাংলাদেশের ঢাকা তার আশেপাশে যে জায়গাগুলো সেগুলোতে কিন্তু তেমন কিছু আমরা ঘূর্ণিঝড় তেজের কিন্তু দাপট লক্ষ্য করতে পারছি না তবে কিন্তু বরিশালেও কিন্তু তেমন কিছু আমরা লক্ষ্য করতে পারছি না তবে কিন্তু আমরা উপকূলবর্তী অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এসাতে কিন্তু হাওয়ার দাপটা ভালো থাকবে কিন্তু ত্রিপুরার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা আর এই যেই জায়গাগুলো রয়েছে আরও প্রবল পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি যেটা বাংলাদেশের দিকে আর ত্রিপুরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে প্রবল বৃষ্টি হবে এরপরে কিন্তু এটি ধীরে ধীরে আসামে প্রবেশ করবে আসামে প্রবেশ করলে কিন্তু আসামেও বৃষ্টিপাত ঘটাবে যার ফলে কিন্তু একটি বন্যা পরিস্থিতি তৈরি হবে আর এ পাশে দেখছি এ পাশে কিন্তু ঘূর্ণিঝড়টি বন্ধুরা তখনও কিন্তু সমুদ্র অবস্থান করছে এগারো তারিখও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু এটি আস্তে আস্তে ভেরাবাল জামনগর এইসব আমেদাবাদ এই দিকটাই কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রাখছে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম উত্তর পূর্ব দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে এবার কিন্তু হালকা বন্ধুরা টার্ন নিচ্ছে যেটা কিন্তু আমাদের পশ্চিম দিকে টার্ন নিচ্ছে যার ফলে কিন্তু ঘূর্ণিঝড়টি এদিকেও চলে যেতে পারে অথবা এরপরে কিন্তু আমরা সোজা দেখতে পারি সোজাভাবেও প্রবেশ করতে পারে তো দেখবো আমরা প্লে করে দিয়ে কী পরিস্থিতি থাকছে একই জায়গায় অবস্থান করছে এবার কিন্তু আবার আমাদের পূর্ব উত্তর পূর্ব দিকে টার্ন নিল এইভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু বন্ধুরা এই জায়গার দিয়ে প্রবেশ করছে ঘূর্ণিঝড়টি তো এই জায়গাটা দিয়ে প্রবেশ করে কিন্তু আমাদের ভারতবর্ষের কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটাবে যেটা আমেদাবাদ যোধপুর তারপরে আমরা উদয়পুর এই সব জায়গাগুলো দেখতে পাচ্ছি কোটা দেওয়া জয়পুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি ঘটানোর সম্ভাবনা একটা থাকছে যদি এই লাইন বরাবর যায় তো একবার মেঘমালা গিয়ে দেখব কি পরিস্থিতি থাকে মেঘমালা গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিন্তু আকাশ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু আকাশ মেঘলা থাকবে যেটি ঘূর্ণিঝড় তেজ রয়েছে বাংলাদেশের উপর দিয়ে যেটি যাবে চট্টগ্রামের এদিকে কিন্তু প্রায় পুরোটা বাংলাদেশেই কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে বারো তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ যদি আসি এগারো তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গের কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বাংলাদেশে কিন্তু তীব্র মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা কিন্তু এর আগে দেখেছিলাম আগের দিন দেখেছিলাম পশ্চিমবঙ্গে একটি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তা কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পারছি না এই ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু আমরা তাপমাত্রা যদি লক্ষ্য করি তাপমাত্রা তাপমাত্রা লক্ষ্য করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকছে যার ফলে কিন্তু দাবদাহ কিন্তু কমছে না আর এই ঘূর্ণিঝড়ের ফলে বর্ষা আরও একটু দেরিতে আসবে তো আজকের আপডেট অনুযায়ী পরবর্তী আপডেটে কিন্তু পরিবর্তন হতে পারে তো তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের আপডেটটি এতটুকুই ধন্যবাদ